এক লহমায় পুরো নিয়ে যাবে আমাদেরকে স্বাধীনতার আগের অধ্যায়ে। এই জিনিসটা দেখে কিন্তু এখানে সত্যি আবেগে পড়ে যাবে, প্রতিটা বাঙালি এখানে এসে আবেগে পড়ে যাবে। এনে তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হতো এখানটাতেই, ফাঁসির মঞ্চে একটা স্যালুট বানায়। জয় হিন্দ। তো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো এখন আমি আছি আলিপুর জেলে। হ্যাঁ, আমি কারাবন্দী হয়ে আসিনি, আমি এখন ঘুরতে এসেছি আলিপুর জেল, অর্থাৎ আলিপুর মিউজিয়াম। আর ভেতরে কী কী আছে সেগুলো তো সব কিছু দেখাতে চলেছি, তো আমার সাথে জুড়ে থাকবে ভিডিও লাস্ট অবধি। আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছে যে কী হতে চলেছে। তো চলো ভেতরটায় যাওয়া যাক এবার। এই মিউজিয়ামটা কিন্তু একদম শহীদদেরকে নিয়ে মানে ডেডিকেট করা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো আমি আছি দক্ষিণ কলকাতা, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রবেশ করে গেছি আলিপুর জেলের মধ্যে। একটা কথা বলে রাখি, এইখানে এই জেলে আসতে গেলে কিন্তু 30 টাকা ফি দিতে হবে, মানে 30 টাকা হচ্ছে এন্ট্রি ফি। আর তাছাড়া আর একটা কথা বলে রাখি যে দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু খোলা থাকে, আর এটা খোলা থাকে মঙ্গলবার থেকে রোববার অবধি, সোমবার কিন্তু বন্ধ থাকে। আর এছাড়া এখানে সন্ধেবেলা একটা লাইটিং শো হয় 5টার পরে, সেটার জন্য কিন্তু 100 টাকা টিকিট কাটতে হয় যদি দেখতে চান। তো এবার সেটা আবার ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তো সেটা আমরা দেখাবো না, আমরা দেখাবো এই জেল। চলো যাওয়া যাক ভেতরে, আর সম্পূর্ণটা দেখাচ্ছি, জুড়ে থাকবে লাস্ট অবধি। এখানে কিন্তু ঢুকেই এই যে ম্যাপটা দিয়েছে এটা বাংলায় লেখা আছে, কী কী দেখতে পাবে, কোথায় যাওয়া যাবে, এগুলো সব লেখা আছে এখানে। আর এটা কিন্তু ইংলিশেও লেখা আছে ঠিক এর পাশেই, এই যে আর ম্যাপটা পুরো দেওয়া আছে ঠিক এই এন্ট্রি থেকে ঢুকেই এখানটাতে। আর এবার আমরা এই রাস্তাটা ধরে যাব। তো একটা জিনিস দেখা, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা এটা কিন্তু জেলের সেল, মানে অরিজিনাল জেলের সেল এই আলিপুরেরই। যদি দেখাই এই যে, এখন তো এটা মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে বলে পুরো ভোল বদলে গেছে, বাট এই এই যে এটাও কিন্তু একটা সেল, এই দেখতে পাচ্ছ, এই দেখো কারাগার, এই যে এই রকম আছে, ওই সাইডেও আছে, ওখানেও রাখা হতো। এই যে এই ভেতরগুলোতে বাড়ি আছে ছোট ছোট। আর এই যে এই জেলের কুঠুরি যেটা, এর মধ্যে কিন্তু প্রচুর কয়েদিদের রাখা হতো, এখন ভেতর পুরো ফাঁকা, কিছুই নেই ভেতরে আর কি, কিছুই নেই এখন। তো এখান দিয়ে আমরা এগিয়ে যাবো নেতাজি সেল, নেহরু সেল, চিত্তরঞ্জন দাস সেল, বিধানচন্দ্র রায় সেল, এই যে এই রাস্তা ধরে এগিয়ে যাবো। চলো যাওয়া যাক, ফাঁসির মঞ্চও আছে, এটাকে হচ্ছে ফাঁসির মঞ্চ, এই বাঁদিকে ঢুকবো আমরা আবার ফাঁসির মঞ্চে। তো এই যে মঞ্চের সামনে চলে এলাম, ফাঁসির মঞ্চ এইটা, দেখো আগে কিন্তু এভাবে ফাঁসি দেওয়া হতো, ওই যে নিচে ওইটা দিয়ে প্রথমে আর কি গলায় ওটাকে পরিয়ে দেওয়া হতো, দড়িটাকে, দড়িটা পরিয়ে দিয়ে তারপর নিচে ওটাকে সরিয়ে দেওয়া হতো, এখান দিয়ে ওটা সরিয়ে গেলে এর নিচে চলে যেত, এই যে এখান দিয়ে দেখা যেত এখান দিয়ে। তো ওখানে যে স্বাধীনতা সংগ্রামী তাদেরকে কিন্তু ওইভাবে রাখা হতো ওই সব জেলগুলোর মধ্যে, মানে কুঠুরিগুলোর মধ্যে, ওই যে ওপরে সেল, ওগুলো কিন্তু সেল ওই যে ওপরটাতে। আর ওখানে একটা গান বাজছে, বন্দে মাতরম বলছেন যে স্বাধীনতা সংগ্রামীরা, তো সেই সবগুলো আর কি ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে আসলে দেখতে পাবেন এই যে শহীদদের যে লিস্ট, যারা আর কি এখানে শহীদ হয়েছিলেন, যাদেরকে ফাঁসি দিয়েছিল তাদের নাম লেখা আছে। প্রথমে যাকে ফাঁসি দেওয়া হয়েছিল এখানে তিনি হচ্ছেন কানাইলাল দত্ত, তাকে কিন্তু 10 নভেম্বর 1908 সালে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল এখানে। চলো এবার অন্যান্য জায়গাগুলো একটু ঘুরিয়ে দেখবো, আর নেতাজি যে কক্ষ আছে যেখানে নেতাজিকে রাখা হয়েছিল সেটাও কিন্তু দেখাবো। ব্রিটিশার্সদের যে অত্যাচার, সেই অত্যাচারের কাহিনী কিন্তু এখানে লেখা আছে। তারা আগে যেভাবে ফাঁসি দিত, সেই এই যে গাছে ঝুলিয়ে কিন্তু আগে ফাঁসি দেওয়া হতো, মানে যখন ফাঁসিঘাটের উদ্বোধন হয়নি তার আগে, সেই সবগুলো আর কি এখানে পুরো দেয়াল জুড়ে কিন্তু ফুটিয়ে তুলেছে। তো এখানে আসলে সেগুলো কিন্তু দেখা যাবে পুরো দেয়াল জুড়ে। তো এবার একটা বেদনাদায়ক কিছু কাহিনী, সেটা কিন্তু একটা ডিসক্রাইব করতে চলেছি, তো অবশ্যই জুড়ে থাকো। চলো দেখাচ্ছি, আমি প্রথমেই দেখাই, এই যে এটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে ডিটেনশন সেল। তো এই ডিটেনশন সেলটা কি, যখন কাউকে ফাঁসি দেওয়া হতো সেই ফাঁসি দেওয়ার আগে কিন্তু তাদেরকে এই ডিটেনশন সেলে রাখা হতো। এই যে ডিটেনশন সেল, ভেতরে ঢুকবো, ডিটেনশন সেলগুলো এরকম আছে ভেতরে, এই যে দেখা যাচ্ছে এই একটা।
ভাই বলে পড়ো। আচ্ছা আচ্ছা। তো এইরকম যে ডিটেনশন সেলগুলো আছে, এই সেলগুলোর মধ্যে কিন্তু মানুষজনকে মানে রাখা হতো, বিপ্লবীদেরকে রাখা হতো, তারপরে কী করা হতো সেটা বাইরে গিয়ে বলছি। তো দেখো, ডিটেনশন সেল, এই যে ডিটেনশন সেল থেকে কিন্তু বাইরে নিয়ে আসা হতো, এনে তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হতো এখানটাতেই, ফাঁসির মঞ্চে। তো ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার পরে তাদের বডিটাই নিচে চলে যেত এবং এখান দিয়ে কিন্তু বডিটাকে তুলে নিয়ে আসা হতো, ডেড বডিটাকে তুলে এনে তারপর এই যে মেডিকেল রুম বলা হতো এটাকে, এই মেডিকেল রুমে সেই বডিটা রাখা হতো এবং রাখার পরে পোস্টমর্টাম যা খুশি হোক সব কিছু করা হতো, তারপরে কিন্তু হ্যান্ড ওভার করে দেওয়া হতো তাদের ফ্যামিলি মেম্বারদের কাছে। তো এটা হচ্ছে পোস্টমর্টাম রুম বলা যেতে পারে এই রুমটার মধ্যে। আর একটা কথা বলে রাখি, ওপরে যে বিপ্লবীরা আছেন তাদেরকে কিন্তু আটকে রেখে দিত ব্রিটিশার্সরা। কেন আটকে রেখে দিত, যে তাদেরকে বলা হতো যে তোমরা হাতিয়ার ফেলে দাও, তোমরা আমাদের অনুগত্য পালন করে নাও, তার জন্য কিন্তু তাদেরকে ওখানে আটকে রাখা হতো। আর দেখানো হতো এই ফাঁসিটাকে, এখানে যে ফাঁসি দেওয়া হতো সেটাকে দেখানো হতো আর তাদেরকে ভয় দেখানো হতো, কিন্তু তারা কিন্তু ভয় পেত না এবং সেখানে বন্দে মাতরম তারা যে ধ্বনি দিচ্ছে সেটা কিন্তু মাঝে মাঝে শোনানো হচ্ছে, যে বিপ্লবীরা কিন্তু ব্রিটিশার্সদেরকে ভয় পেত না, সেটাই আর কি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো সেটা কিন্তু দেখানো হচ্ছে এই যে এই সেলগুলোর মধ্যে কিন্তু যে বিপ্লবীদের রাখা হতো এইসব সেলগুলোর মধ্যে। আশা করি আমি ডিটেনশন সেল আর ফাঁসির মঞ্চ এই দুটো জিনিস তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এই ডিটেনশন সেলের মধ্যে আরেকবার চলে আসলাম একটা জিনিস দেখানোর জন্য। আমি এখন দেখাবো দীনেশ গুপ্তের যে সেলটা, ডিটেনশন সেল, সেইটার ভেতরটা গিয়ে একটু দেখাবো। তো এই হচ্ছে দীনেশ গুপ্তর যে ডিটেনশন সেল, এই যে ঠিক এই কুঠুরি, ছোট একটা জায়গা, এখানে কিন্তু এই একটা ছোট লাইট, আর এই যে এখানে শোয়ার জায়গা, এই যে দীনেশ গুপ্তর যে একটা স্ট্যাচু সেটা কিন্তু এখানে আছে ভেতরে। এই হচ্ছে সেল, তিনি কিন্তু এই ছোট একটা জায়গার মধ্যে কিন্তু থাকতেন, দীনেশ গুপ্ত, বিপ্লবী দীনেশ গুপ্ত। এই যে কারাকক্ষ থেকে বেরোলাম আর এখানে ফাঁসির মঞ্চ। আর একটা কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছি এখান দিয়ে কিন্তু আমরা সামনে যেতে পারবো না, কিন্তু এখানে কিন্তু প্রচুর সেল আছে ভেতরে, সময়ের সাথে সাথে সেগুলো কিন্তু দর্শনার্থীদের জন্য ওপেন করে দেওয়া হবে। এখনও ওই অঞ্চলগুলোতে মানে আমার পেছনে এই জায়গাগুলোতে কিন্তু কাজ শেষ হয়নি, কবে সেটা ওপেন হবে সেটা এখনও অবধি ঠিক হয়নি, কাজ চলছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি হয়তো ওপেন হয়ে যেতে পারে পেছনে যে সেলগুলো আছে বা ওই যে এই দিকটাতে। তো ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে এবার কিন্তু যাব নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সেল, সেই সেলের দিকে যাব। এছাড়া এখানে বিধানচন্দ্র বসুর সেল আছে, আরও আছে চিত্তরঞ্জন দাস, যতীন্দ্র মোহন সেনগুপ্ত, তাদের যে কক্ষ, যে সেল, তাদেরকে এখানে যখন রাখা হতো সেই যে সেলে তারা থাকতেন সেই সেলগুলো কিন্তু দেখাতে চলেছি ঠিক আমার পেছনে। এর মধ্যে চলে যাওয়া যায়। তো এইভাবে প্রতিটা সেল কিন্তু ঘুরে ঘুরে দেখছি, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে ডক্টর বিধানচন্দ্র রায়। তো তার যে ডক্টর বিধানচন্দ্র রায়ের যে সেল, সেই সেলটা কিন্তু এখানে। তো এই ডক্টর বিধানচন্দ্র রায় কিন্তু এই কারাকক্ষে ছিলেন 1930 5 সেপ্টেম্বর থেকে 16 জানুয়ারি 1931 পর্যন্ত। বিধানচন্দ্র রায়ের সেলে কিন্তু প্রবেশ করলাম, এই যে তার একটা প্রতিকৃতি এখানে কিন্তু আছে ডক্টর বিধানচন্দ্র রায়ের, এই যে ভেতরের সেলটা ঠিক এইরকম। তো যারা বিধানচন্দ্র রায় সম্বন্ধে জানো না তাদেরকে বলে দিই, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু ডাক্তার বিধানচন্দ্র রায়। এখানে এই আর একটা সেল আছে, এখানে দেখতে পাচ্ছ এর কিন্তু অন্ধকার, কাল কুঠুরি বলতে পারো, কতটা অন্ধকার দেখবে এর মধ্যে, মুখও দেখা যাবে না ভেতরটাতে এতটা অন্ধকার। তো এর মধ্যে কিন্তু সংগ্রামীদেরকে রাখা হতো। এবার যা সেলটা দেখাবো, তিনি বাঙালির রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে জুড়ে আছেন, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল। তো চলো সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সেলটাকে একটু দেখাই। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল, 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 অবধি কিন্তু এই কক্ষে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই যে উনি এখানে বসে আছেন সেটাকে দেখানো হয়েছে, এই সেলের মধ্যে বসে আছেন। এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা দেখে কিন্তু এখানে সত্যি আবেগে পড়ে যাবে, প্রতিটা বাঙালি এখানে এসে আবেগে পড়ে যাবে। তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন রাখা হয়েছিল সেটা কিন্তু এখানে লেখা আছে। এই যে দেখতে পাচ্ছ 1930 এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। অপরাধ, তারা অন্যান্য বন্দীদের ওপরে প্রহরীদের অকথ্য ভাষায় অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্রশক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু 1945 সালে জাপান আত্মসমর্পণ করলেন, সেটা কিন্তু অসমাপ্ত থেকে যায়। পাশেই আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তার যে সেল, এই হচ্ছে সেই সেলটা,
দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেল, তাকে কিন্তু এখানেই রাখা হতো। 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত তিনি কিন্তু এই কারাকক্ষে ছিলেন। এই যে দেখতে পাচ্ছ, আর পাশে আর একটা কারাকক্ষ আছে। এই যে দেখতে পাচ্ছ, এইটা দিয়ে কিন্তু এই খোলা হতো। এখান দিয়ে দেখতে পাচ্ছ এই কতটা বড় এইখানে, এটা দিয়ে কিন্তু খোলা হতো এই গেটটাকে, খুলে তারপরে ভেতরে ঢোকা হতো। এটা হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, তার যে সেল সেটা হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে যদি আমি দেখাই তো এই পাশে ওই যে ফাঁসির মঞ্চ, ওইখানে ওই পাশটাতে ওপর দিয়ে ঠিক এরকম দেখতে লাগে অনেকটা আলিপুর জেলটাকে। এই যে এই সাইডটাও দেখতে পাচ্ছ এরকম দেখতে লাগে, আর এখান দিয়ে কিন্তু সবাই বেরিয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ বারান্দাতে চিত্তরঞ্জন বসু, তার কিন্তু একটা প্রতিকৃতি আছে আমার পেছনেই ঠিক এখান দিয়ে। তিনি যেন স্বাধীনতা সংগ্রামীদেরকে বলছেন যে তোমরা হার মেনো না, তোমরা স্বাধীনতার লড়াই চালিয়ে যাও, এটাই কিন্তু তিনি বলতে চাইছেন এই বারান্দায় দাঁড়িয়ে। সেই রকমই আর কি অসাধারণ একটা ফিলিং লাগবে এখানে আসলে, মানে সত্যি কথা বলতে যে স্বাধীনতা সংগ্রামটাকে মানে একদম এক লহমায় পুরো নিয়ে যাবে আমাদেরকে স্বাধীনতার আগের অধ্যায়ে, যেখানে দেশ স্বাধীন হয়নি, ব্রিটিশার্সদের হাতে ছিল, ঠিক সেই জামানাতে নিয়ে চলে যাবে পুরো এখানে আসলে। এখানে যে ডেমোগ্রাফটা চলছে সেখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু বক্তব্য রাখছেন সেরকম একটা, ওনার একটা চশমা, ওনার একটা বই আর একটা বাটি মতো এখানে কিন্তু আছে। আর এখানে যে শোয়ার জন্য যে কী বলবো আর কি, যেটা পেতে শোয় সেটা আর কি এখানে রাখা আছে। এই যে দেখতে পাচ্ছ ডেমোগ্রাফটা অসাধারণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগছে এর ভেতরে। আর বন্দে মাতরম চলছে, অসাধারণ অসাধারণ ফিলিং। তো আমি কিন্তু এখন বাইরে চলে এলাম, এই যে স্বাধীনতা সংগ্রামীদের যে কক্ষ, যে কারাগার কক্ষ, সেখান দিয়ে বাইরে চলে এলাম। তো এটাকে কারাগার কক্ষ বলা উচিত না, এটাকে বলা উচিত আমাদের স্বাধীনতা সংগ্রামের আলোর দিশা। কারণ এই যে স্বাধীনতা সংগ্রামীদেরকে দেখালাম, এরা না থাকলে কিন্তু এই দেশ স্বাধীন হতো না, আর এই দেশ স্বাধীন না হলে আজ আমরা এখনও এই জেনারেশনও কিন্তু এই পরাধীনভাবে ব্রিটিশার্সদের হাতে পড়ে থাকতাম আমরা। তো তাদের জন্য কিন্তু একটা স্যালুট বানতায় জয় হিন্দ। সবচেয়ে আবেগঘন হয়ে পড়েছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কারাকক্ষ সেটাকে দেখে। সত্যি কথা বলতে এখানে আসলে যে কোনো বাঙালি কিন্তু আবেগঘন হয়ে পড়বে একদম, মানে আমি কথা বলে বোঝাতে পারছি না আমি যে ওর ওখানে গিয়ে ওনার সামনে, মানে ওনার কারাকক্ষের সামনে দাঁড়িয়ে একটা অন্য রকমের ফিলিং আসছিল। তো যাই হোক, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, আমি এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো, কারণ এই আলিপুর জেলটা অনেকটা বড় এরিয়া, অনেকটা বড় এরিয়া। আমি সেকেন্ড পার্টটা নিয়ে আসছি, অবশ্যই সেই সেকেন্ড পার্টটা দেখবে। এই ভিডিওর লাস্টে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে এইখানে এই আলিপুর জেলের, যেটা কিনা আলিপুর মিউজিয়াম এখন বর্তমানে। 2019 সাল অবধি কিন্তু এটা আলিপুর জেল ছিল, 2019 সালের পরে এটাকে মিউজিয়াম করে দেওয়া হয়েছে জেলটাকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে, টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল ব্যাক বেঞ্চার স্ট্রিট। আমি দিব্যজ্যোতি আপাতত এই ভিডিও থেকে সাইন আপ করছি, নেক্সট ভিডিওতে এন্টার করছি। চলো টাটা।